বাপুরা, দিস ইজ ঐশি ফ্রম ড্রিম বিউটি বাই ঐশি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার অলরেডি সাজা শেষ। সো চলো দেরি না করে দেখে নিই। তার আগে একটি কথা বলে নিই, তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্ট করে জানাবা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো। সামনে তোমরা কেমন ধরনের লুক চাও সে ব্যাপারে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমরা আমার ফেসবুক পেজেও অ্যাড হয়ে নিতে পারো, সেটার নাম হলো ড্রিম বিউটি বাই ঐশি। সো চলো আপুরা দেখে নেই। তো আপুরা, আমি ফার্স্টে ব্যবহার করবো আই ম্যাজিক ফোর ইয়ার প্রাইমার। প্রাইমার ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি এলেগাল প্রো এর অরেঞ্জ ক্যারেক্টার ব্যবহার করব আমার আন্ডার আইসে, যাতে আমার ডার্ক সার্কেল দেখানো যায়। যেখানে স্পট আছে সেখানেও দিয়ে দিতে পারবো। এখন ব্লেন্ড করে নিই। এখন আমি ফাউন্ডেশনের জন্য ব্যবহার করব আই ম্যাজিক ফুল কভারেজ ফাউন্ডেশন। আমি ফাউন্ডেশন ব্লেন্ড করে নিচ্ছি স্পঞ্জ দিয়ে। তো আপুরা, আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ। এখন আমি কনসিলারের জন্য ব্যবহার করব আই ম্যাজিক কনসিলার এর ক্যারেক্টার। এখন আমি কনসিলার ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার আইব্রো ক্রিয়েটের জন্য ব্যবহার করব আই ম্যাজিক আইব্রো পমেড, আমার শেড নাম্বার ডার্ক ব্রাউন। একটি তুলি নিয়ে নিচ্ছি, প্রথমে আইব্রোটা শেড করে নিব আমি। এখন আইব্রোটা ড্র করব। তারপরে আমার আইব্রো ক্রিয়েট করা শেষ। এখন আমি মুভ পাউডারের জন্য ব্যবহার করব ডাব্লু সেভেন এর ব্যানানা ড্রিপ মুভ পাউডার। মেকআপটা সেট করে নিব মুভ পাউডার দিয়ে। আইশ্যাডোর জন্য ব্যবহার করব টেকনিক গোথিকা এই আইশ্যাডো প্যালেটটি। এখান থেকে আমি ফার্স্টে এই শেডটা দিব। এখন আমি এই শেডটা দিব।
ব্ল্যাক কাজল নিয়ে নিয়েছি। এখানে আমি ব্ল্যাক কাজল দিয়ে দিচ্ছি। এটাকে ব্লেন্ড করতে হবে ভালোভাবে। এখন আমার এই পাশের আই শ্যাডো দেওয়া কমপ্লিট। এখন আমি এই পাশের আই শ্যাডো দিয়ে দিচ্ছি। আই শ্যাডো দেওয়া কমপ্লিট। এখন আমি আইলাইনারের জন্য ব্যবহার করব W7 এর লিকুইড আইলাইনার। লোয়ার ল্যাশ লাইনে হোয়াইট কাজল ব্যবহার করবো। এখন আমি মাস্কারার জন্য ব্যবহার করবো আই ম্যাজিক ভলিউম মাস্কারা। আমার আইল্যাশও করা শেষ। এখন আমি ব্রোনজারের জন্য ব্যবহার করবো টেকনিক মেগা ব্রোনজার। এখান থেকে আমি এই শেডটা দিব। নোজটাও কন্ট্রোলিং করে দিব, এই শেপটাই দিব।
ব্লাশের জন্য ব্যবহার করব টেকনিক মেকআপ ব্লাশ। এখান থেকে আমি এই শেপটা দিব। হাইলাইটারের জন্য ব্যবহার করব টেকনিক মেগা গ্লো হাইলাইটার। এটা থেকে আমি এই শেপটা দিব। কর্নারও হাইলাইট করে নেব। আমি আমার মেকআপটা সেট করার জন্য ব্যবহার করব এই হলো আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।